জেলখানায় বসেই চমক দেখালেন পাকিস্তানের রাজনীতির অপরিহার্য নক্ষত্র ইমরান খান। ইতোমধ্যে বিশ্লেষকরা এটাকে গ্রিক পুরাণে উল্লেখিত ফিনিক্স পাখির ছাই ভস্ম হয়ে যাওয়ার পরে পুনর্জন্মের ঘটনার সঙ্গে তুলনা করেছেন। সবার এখন একটাই প্রশ্ন, পরবর্তী প্রধানমন্ত্রী কে? কারাবন্দী ইমরান খান নাকি বহুদিন নির্বাসন শেষে দেশে ফেরা নওয়াজ শরীফ? চলুন জেনে নেই কে এগিয়ে। পাকিস্তানে নির্বাচনের দুই দিনের মাথায় 12 মামলায় জামিন দেওয়া হলো পিটিআই নেতা ইমরান খানকে। একের পর এক নেগেটিভ খবরই আসছে দর্শক। এই মুহূর্তে একসাথে একটা দুইটা তিনটা আপনার তিনটা দিক থেকেই বড় ধরনের একটা চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আপনাদের সামনে তিনটি ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি প্রিয় দর্শক, এই তিনটি ফুটেজ এই মুহূর্তে এসে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ফুটেজগুলোতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে যে তথ্যগুলো এই মুহূর্তে আপনি যেই দলের নেতাকর্মী বা যেই দলের সদস্যই হয়ে থাকেন না কেন, আপনাদের সকলেরই জানা জরুরি। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, তবে ভিডিওটি শুরু করার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওর ফুটেজগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ফুটেজগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। জেলখানায় বসেই চমক দেখালেন পাকিস্তানের রাজনীতির অপরিহার্য নক্ষত্র ইমরান খান। ইতোমধ্যে বিশ্লেষকরা এটাকে গ্রিক পুরাণে উল্লেখিত ফিনিক্স পাখির ছাই ভস্ম হয়ে যাওয়ার পরে পুনর্জন্মের ঘটনার সঙ্গে তুলনা করেছেন। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটা কিভাবে সম্ভব যখন রাষ্ট্রযন্ত্রের সকল যন্ত্র ইমরান খানের উপর জুলুম অব্যাহত রেখেছে, তখন এভাবে ঘুরে দাঁড়ানোর ঘটনা ইতিহাসে খুব কমই ঘটে। কিন্তু প্রশাসনের এত প্রচেষ্টার পরও তাদের কৌশল কেন কাজে আসলো না? পাকিস্তানের প্রশাসন এবং সেনাবাহিনীর ইমরান খানের বিপক্ষে কাজ করার পরিকল্পনা কাজে না লাগার মূল কারণ হচ্ছে পাঁচটি। প্রথমত, প্রশাসনের অভ্যন্তরে ইমরান খানের প্রচুর সমর্থক। দ্বিতীয়ত, সেনাবাহিনীর দ্বিতীয় সারির কর্মকর্তাদের মধ্যে ইমরান খানের প্রতি নিরঙ্কুশ ও মৌন সমর্থন, ফলে প্রশাসন ও সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে নির্বাচনে ইমরান খানকে হারিয়ে দেওয়ার কূটকৌশল করা হলেও তা বাস্তবে প্রয়োগ করা যায়নি। তৃতীয়ত, নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেনাবাহিনীর ইমরানের প্রার্থিতা, প্রতীক এবং দল থেকে নির্বাচন করার অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু গোটা পাকিস্তানে রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তারা তাদের নির্দেশনা অনুযায়ী কাজ না করে নিরপেক্ষতা দেখিয়েছে। এটিও সেনাবাহিনীর জন্য একটি বড় ধাক্কা। চতুর্থত, একদল জানবাজ কর্মীর অতন্দ্র প্রহরীর মতো কাজ করা। পাকিস্তানে তরুণদের মধ্যে এক ধরনের ইমরান খান মিথ তৈরি হয়েছে। বিপুল সংখ্যক তরুণ মনে করেন পাকিস্তানকে রক্ষার জন্য ইমরান খান অপরিহার্য, ইমরান খান ক্ষমতায় আসতে না পারলে তাদের ভাগ্যও ফিরবে না বলে ধারণা এই তরুণদের, ফলে ইমরান খানের জন্য তারা নির্বাচনের মাঠে জীবন বাজি রেখে কাজ করেছে। পঞ্চমত, ইমরান খানের পরিবার। এই নির্বাচনে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং বোন আলিমা খান দারুণ ভূমিকা পালন করেছেন, আর এ কারণেই ইমরান খানের স্ত্রী ও বোনকে ফাঁসাতে বারবার চেষ্টা করেছে প্রশাসন। সর্বশেষ নির্বাচনের সপ্তাহখানেক আগেও আলিমা খানকে হয়রানি করে নির্বাচন কমিশন। রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং সাধারণ জনগণকে সামরিক বাহিনীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে আলিমা খানকে তলব করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি FIA। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, আলিমা খানের লাহোরের বাসভবনে সমনপত্র পাঠায় FIA। সেই চিঠি অনুযায়ী গত 6 ফেব্রুয়ারি বেলা 11টায় FIA-র কার্যালয়ে হাজির হন তিনি। FIA-র সহকারী পরিচালক ইজাজ আহমেদ শেখ স্বাক্ষরিত সেই বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা নির্দেশের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আলিমার বিরুদ্ধে। আলিমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে সামরিক বাহিনী ও বিচার বিভাগকে লক্ষ্য করে কুৎসা ও উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে সম্প্রতি অন্তত 65 জন সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে তলব করে FIA। তাদের সবাই ইমরান খান ও তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI-এর সমর্থক। গত সপ্তাহে ইমরান খানকে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের মামলায় 10 বছর এবং তোষাখানা দুর্নীতির মামলায় 15 বছর কারাবাসের সাজা দেয়। এছাড়াও আপনারা জানেন যে ইমরান খানের বিরুদ্ধে ইদ্দত মামলায় সাজা দেওয়া হয়েছে, অর্থাৎ ইমরান খান বুশরা বিবিকে যে বিয়ে করেছেন সেটা ইসলামী আইনের দৃষ্টিতে সুনির্দিষ্ট সময়ের আগেই করা, ফলে এই অভিযোগে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকেও সাজা দেওয়া হয়েছে। এছাড়াও ডজন খানেক মামলা বিচারাধীন রয়েছে PTI চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে। কিন্তু এত কিছুর পরেও ইমরান খানের ফিনিক্স পাখির মতো জেগে ওঠার মূল শক্তি হচ্ছে সে দেশের জনগণ, জনগণের নিরঙ্কুশ সমর্থন এবং জনগণের মধ্যে বিপুল প্রভাব। ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন এতটা জনপ্রিয়তা পাননি, কিন্তু ক্ষমতা ছাড়ার পরপরই তিনি পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠকে উচ্চকিত করেছিলেন মূলত সে কারণেই জনগণ তার প্রতি আস্থাশীল হয়েছে। জনগণের কাছে এমন বার্তা তিনি পৌঁছে দিতে পেরেছিলেন যে পাকিস্তানকে রক্ষা করতে হলে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে, অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড় করাতে হবে এবং বিপুল কর্মসংস্থান তৈরি করতে হবে।
সবার এখন একটাই প্রশ্ন, পরবর্তী প্রধানমন্ত্রী কে? কারাবন্দী ইমরান খান নাকি বহুদিন নির্বাসন শেষে দেশে ফেরা নওয়াজ শরীফ? চলুন জেনে নেই কে এগিয়ে। নির্বাচনে এখন অবধি পাওয়া ফলাফলে এগিয়ে আছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। শনিবার সকাল পর্যন্ত 99টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্ররা, যাদের সিংহভাগই পিটিআই সমর্থিত। অন্যদিকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী বেশ প্রভাবশালী। গুঞ্জন ছিল এবারের নির্বাচনে সেনাবাহিনীর সমর্থন পাচ্ছেন নওয়াজ শরীফ। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল। 71টি আসন পেয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন। সরকার গঠনের ঘোষণাও দিয়েছেন নওয়াজ শরীফ। এছাড়া আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি পেয়েছে 53টি আসন। পাকিস্তান সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা 336, এর মধ্যে নারীদের জন্য সংরক্ষিত 60টি আসন। 10টি আসন রাখা হয়েছে সংখ্যালঘু অমুসলিমদের জন্য। বৃহস্পতিবার ভোট হয় ন্যাশনাল অ্যাসেম্বলির 265 আসনে, ম্যাজিক ফিগার 169, ফলে সরকার গঠন করতে 265-এর মধ্যে 134টি আসনে জয়লাভ করতে হয়। পরিস্থিতি বিবেচনায় পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকা এবারের নির্বাচনে বড় চমক। 2018 সালের নির্বাচনে পাকিস্তানে ক্ষমতায় বসেছিল পিটিআই, তবে সামরিক বাহিনীর বিরাট ভাজন হয়ে 4 বছরের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয় দলটি। ক্ষমতাচ্যুত হওয়ার পর কোণঠাসা হয়ে পড়ে পিটিআই, কারাবন্দী হন দলের প্রধান ইমরান। এমনকি পিটিআইকে নিজস্ব প্রতীক ব্যাটেও নির্বাচন করতে দেওয়া হয়নি, এজন্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামতে হয় পিটিআই নেতাদের। এমনকি গত বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন পাকিস্তান জুড়ে বন্ধ রাখা হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। এর মধ্যে বিতর্ক তৈরি হয় নির্বাচনের ফল প্রকাশ নিয়েও। ভোট গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টারও বেশি সময় পর ফল ঘোষণা শুরু হয়, তাও অত্যন্ত ধীর গতিতে। ভোটে কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আনে পিটিআই সহ বড় কয়েকটি দল। ইমরান খানের অফিসিয়াল সাবেক টুইটার বা এক্স অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিজয় ভাষণ পোস্ট করা হয়। এতে সাবেকই প্রধানমন্ত্রী বলেছেন, জাতির নজিরবিহীন পাল্টা লড়াই পিটিআইকে অভূতপূর্ব বিজয় এনে দিয়েছে। পিটিআই সমর্থকদের এই জয় উদযাপন করার আহ্বান জানিয়েছেন তিনি। সমকাল তারা একটা প্রতিবেদন করেছে। এই প্রতিবেদনে তারা বলছে, বিদেশি ঋণের ছাড়, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই, রপ্তানি কিংবা প্রবাসী আয় মানে রেমিটেন্স কোনো উৎস থেকেই সুখবর নেই। ডলারের সকল উৎসে চলছে ভাটার টান। অন্যদিকে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ করতে হচ্ছে আগের চেয়েও অনেক বেশি। এই ঋণ সুদের হার এখন অনেক বেশি, একে তো ডলার আসছে কম আর পরিশোধ করতে হচ্ছে বেশি। এই দ্বিমুখী পরিস্থিতিতে রিজার্ভ সংকটের চাপ আপনার অসহনীয় পর্যায়ে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট অনুযায়ী গত 26 সেপ্টেম্বর তথ্যসূচি অনুযায়ী ছিল রিজার্ভ 21.15 বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে 10 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পদ্ধতিতে আপনার এই হিসাবটা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাব অনুযায়ী এই অর্থবছরের প্রথম 2 মাস জুলাই এবং আগস্ট পর্যন্ত বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে $40 কোটি, যা আগের একই সময়ের চেয়ে 38% বেশি। গত অর্থবছরে এই সময়ে যার পরিমাণ ছিল $28.97 কোটি। স্থানীয় মুদ্রায় পরিশোধের পরিমাণ ছিল $4,366 কোটি, যা গত বছরে ছিল $2,731 কোটি, তার মানে প্রায় 38% মানে হিউজ। এখন এটা কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, বিদেশি থেকে অনেক ঋণ টিন আসতেছে, এগুলোকে আবার পরিশোধেরও টাইম হয়ে আসতেছে। তো যখন একদিকে আসতেছে আবার আরেকদিকে বের হচ্ছে, স্বাভাবিকভাবে চাপের জায়গাটাও বেড়ে যাচ্ছে। গত 2 মাসে মূল ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে 29%। এ সময় মূল ঋণ পরিশোধ করা হয়েছে $25,41,00,000, যা গত বছরের তুলনায় 6 কোটির আপনার প্লাস বেশি। আর শুধু সুদ পরিশোধের পরিমাণ বেড়েছে প্রায় 58%, $14,63,00,000 সুদ পরিশোধ করা হয়েছে, যা আগের বছর ছিল 9 কোটি, মানে এই বছর সবকিছুই 25-30% বেশি হচ্ছে। এখন কেন উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় কমিয়ে দিচ্ছেন জানতে চাইলে ইআরডি বলছে, এই বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট ফাবার শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলছেন যে, উন্নয়ন সহযোগীরা সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়ে থাকে। সাম্প্রতিক মাসগুলোতে এডিপি বাস্তবায়ন ধীরগতিতে চলছে, এ কারণে অর্থ ছাড়ও কম হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ বলছে, আগস্টে এডিপি বাস্তবায়ন গত বছরের আগস্টের চেয়ে পরিমাণ এবং হার দুটোতেই কমেছে। এফডিআই কমেছে 29%, সেপ্টেম্বরে রপ্তানি আয় কমে গেছে ২০০ কোটি টাকা। আর রেমিটেন্সের একটা ধাক্কা, সবচেয়ে বড় একটা ধাক্কা হিসাবে আসছে, সেপ্টেম্বরে রেমিটেন্সের বিশাল পতন হয়েছে। আর আপনার গত 41 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স ঢুকেছে বাংলাদেশে, এটা হচ্ছে সেপ্টেম্বরে 12.72% আপনার কমে গেছে। তো এই সকল কিছু মিলে এই মুহূর্তে যে চাপটা চলছে সেটা আসলে কিভাবে কভার করবে? বিদেশি মুদ্রার সবচেয়ে বড় উৎস আরেকটা হচ্ছে রপ্তানি আয়। এই উৎস থেকে প্রতি মাসে গড়ে $500 কোটি পাওয়া যায়, আগের মাসের চেয়ে সেপ্টেম্বরে $47 কোটি কমে গেছে। আগস্টে এই পরিমাণ ছিল $478, আর সেপ্টেম্বরে আসছে $431। আপনার আমরা যদি দেখি যে
বিজিএমই এ নিয়ে আপনার বলছেন যে এই সময়টাতে পোশাকের চাহিদা কম থাকে, ইউরোপ আমেরিকার বাজারে মৌসুম পরিবর্তন ঘিরে দীর্ঘকাল আছে, যাই হোক তো সকল কিছু মিলিয়ে একটা হার্ড সিচুয়েশন যাচ্ছে, একটা গভীর সংকটের দিকে যাচ্ছে অর্থনীতির এই সেক্টরগুলো। তো এগুলোকে রিকভার করার জন্য যারা অর্থনীতিবিদ আছেন, পরিকল্পনাবিদ আছেন, তাদের গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ তাদের অনেক ভুল নীতির কারণে এগুলো ঝামেলা পাকায়। প্রধানত রেমিটেন্স খাতরাতে ধাক্কা খাওয়ার, আবার বলি হুন্ডি ব্যবসায়ীদের সাথে যতক্ষণ ব্যাংকের রেটকে অ্যাডজাস্ট করানো হবে, কোনোভাবেই প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে ঢুকানো সহজ হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাও জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।